পশ্চিম ইউক্রেনে শুরু হয়ে গেল রুশ হামলা। আজ লাভিভের বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তাতে ধ্বংস হয় বিমানবন্দরের পাশে থাকা বিমান মেরামতির কারখানা। বহুদূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আকাশে কালো ধোঁয়া। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লাভিভের মেয়র আন্দ্রিয়ে সোদোবি জানিয়েছেন হামলা হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকায়। রানওয়েতে এখনও সুরক্ষিত আছে। পোল্যান্ড সীমান্ত থেকে 100 কিলোমিটার কম দূরত্বের এই শহর দিয়েই মূলত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকছেন ইউক্রেনের বাসিন্দারা। তাই শহরের একমাত্র বিমানবন্দরে যুদ্ধ আবহ অতিমাত্রায় সচল। এবার তাকেই নিশানা করল রাশিয়া। পুতিন স্বৈরাচারী এবং খুনি, ফের রুশ প্রেসিডেন্টকে তোপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। পাশাপাশি আমেরিকার আশঙ্কা রাশিয়াকে সামরিক সাহায্য করতে পারে চীন, সেক্ষেত্রে বেইজিংকে সতর্ক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে বেশ কিছু জায়গায় রুশ সেনা ধাক্কা খেয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর। এই পরিস্থিতিতে মস্কোকে বেইজিং এর সামরিক সাহায্যের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আবেদন জানালেন ইউরোপের কয়েকজন রাজনীতিবিদ। নোবেল শান্তি পুরস্কার কমিটির উদ্দেশ্যে এক বিবৃতি জারি করা হয়েছে। মনোনয়নের সময়সীমা শেষ হয়েছে 31 জানুয়ারি, ফলে পুরো বিষয়টি এখন নোবেল শান্তি কমিটির হাতে। মনোনয়নের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও যুদ্ধের মধ্যেই ইউরোপের দেশগুলি অশোধিত তেল আমদানি করছে মস্কো থেকে। এর সুযোগ নিতে পারে ভারত, কারণ ইউরোপের উদাহরণ দেখিয়ে ভবিষ্যতে রাশিয়া থেকে তেল আমদানি প্রয়োজনে বাড়াতে পারবে ভারত। ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার কবলে পড়ে কিছুটা বিপাকে রাশিয়া। অর্থনীতি সামাল দিতে কম দামে তেল সহ বিভিন্ন পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মস্কো, আর এই সুযোগ নিতে আগ্রহী ভারত। রুপি রুবেল লেনদেনের মাধ্যমে অপরিশোধিত তেল কেনার দিকে নজর দিল্লির। সূত্রের খবর, রাশিয়া থেকে 35 লক্ষ ব্যারেল তেল কম দামে কেনার চুক্তি প্রায় সম্পূর্ণ ভারতের। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। কোভিডের জন্য 2 বছর তেমনভাবে জনসমাগম হয়নি। এবার ইন্টারন্যাশনাল ইসকন মায়াপুর প্রধান মন্দিরে এত মানুষ এসেছেন যে কর্তৃপক্ষ বলছেন এর আগে এত মানুষের সমাগম কোনোদিন হয়নি। ভোর থেকেই মানুষের ঢল চোখে পড়ার মতো। গত 1 মাস ধরে মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে আজ গৌর পূর্ণিমা দোল উৎসব পালিত হলো। দেশ বিদেশের মানুষ হরিনামে মেতেছেন ইসকন মন্দিরে। হাজার হাজার মানুষের ঢল নামায় ইসকন কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এদিন নবদ্বীপে শুধু দোল উৎসব নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর 537তম আবির্ভাব তিথিও বটে। করোনার জন্য বছর 2 তেমন জাঁকজমক না থাকলেও এবার মহা সমারোহে পালিত হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম উৎসব। বছরে এই একদিন বিগ্রহের মাথায় পরানো হয় সোনার মোহন চূড়া, সাজানো হয় সোনার মটরমালা, সীতাহার, প্রজাপতিহার, বাজুবন্ধ, বালা, সোনার মলে পরানো হয় লাল চেলি। সকাল থেকে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে চলে আসছে মঙ্গল আরতি এবং হোলি কীর্তন। দেবতার পায়ে আবির দিয়ে নিজেদের মধ্যে দিনভর আবির খেলায় মেতে ওঠেন হাজার হাজার ভক্ত। প্রভাত ফেরি দিয়ে শুরু হয় আড্ডাপীঠের বসন্ত উৎসব। মন্দির চত্বরে অনাথ শিশুদের নিয়ে চলে আবির উৎসব। শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ব্রহ্মচারী মুরাল ভাই, উপস্থিত ছিলেন মন্দিরের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাইও। মন্দির পরিক্রমা ও বৃষ্টিমুখে উদযাপন করা হয় দিনটি। আড়িয়াদহের মুক্ত বিহঙ্গ মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলুড় মঠে মহা সমারোহে পালিত হল দোল উৎসব। সকালে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতির পর শুরু হয় অনুষ্ঠান। সকাল 7টায় উষা কীর্তন, সন্ন্যাসী মহারাজের ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষা কীর্তন করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন। গানের সঙ্গে চলে সন্ন্যাসীদের নাচও এবং আবির খেলা। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর মিষ্টি মুখে শেষ হয় অনুষ্ঠান। করোনার জন্য এবছর দর্শকদের ঢোকার অনুমতি ছিল না, মূলত মঠের মহারাজরাই অনুষ্ঠানে সামিল হলেন। আজ নিউ টাউনের রবীন্দ্র তীর্থে পালিত হলো বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশীষ সেন, উপস্থিত ছিলেন অন্যান্য হিতকর আধিকারিক সহ নিউ টাউনের বাসিন্দারাও। প্রভাত ফেরি দিয়ে শুরু হয় এবং তারপর নাচে গানে পালন করা হলো বসন্ত উৎসব। শেষ হলো আবির খেলা। সদ্য জিতে কাউন্সিলরের পদে বসেছেন, জনসংযোগের মাধ্যম হিসেবে দোলের মতো উৎসবকে হাতছাড়া করতে চাননি কামারহাটির 25 নম্বর ওয়ার্ডের পুরমাতা অর্পিতা ঘোষ। সকাল থেকে এলাকায় পদযাত্রা, গানে নাচে বসন্ত উৎসব পালন, এলাকাবাসীর সঙ্গে কাউন্সিলরের বসন্ত উৎসব।
হিঙ্গলগঞ্জে দোল মন্দিরের দোল উৎসব এবার 72 বছরে পড়ল। রাত থেকে শুরু হয় উৎসব, ভোরে রঙিন বেশে নগর পরিক্রমা করেন কয়েক হাজার মানুষ। নাচ গানের সঙ্গে হোলি খেলায় মাতেন এলাকার যুবক যুবতীরা। মন্দির প্রাঙ্গণে শুরু হয় দোল উৎসব, সারাদিন চলে আবির খেলা। হিঙ্গলগঞ্জের দোল মন্দিরে এই দোল উৎসব চলবে 7 দিন ধরে। রাজারাজরাজের আমল থেকে চলে আসা প্রথা মেনেই আজ বর্ধমানে দোল খেলা হচ্ছে না, বর্ধমানের দোল আগামীকাল। তবে শহরের মানুষ বসন্ত উৎসবে সামিল হন। শুক্রবার বর্ধমানের বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রভাত ফেরি হয় আবির খেলা। কার্জন গেটের কাছে নাচ গান ও অন্যান্য পরিবেশনা করেন তারা। আয়োজকদের বক্তব্য, প্রথা মেনে কাল দোল হলেও আজ বসন্তের আহ্বানে সামিল হচ্ছেন প্রত্যেকে। পানিহারিতে কাউন্সিলর খুনের ঘটনায় এলাকায় এবার বন্ধ দোল উৎসব। মহাজাতি নগর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন কাউন্সিলর অনুপম দত্ত। প্রতি বছর কাউন্সিলর অনুপম দত্ত তার ওয়ার্ডের স্থানীয়দের নিয়ে সাড়ম্বরে দোল উৎসব পালন করতেন, কিন্তু মূল উদ্যোক্তাই যখন আর নেই তখন এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিয়েছেন এবছর দোল খেলা হবে না। দোলের দিন পুরো এলাকা থমথমে এবং ফাঁকা। রঙের উৎসবে যখন মাতোয়ারা সারা দেশের মানুষ, তখন ফাঁকাশে পুরুলিয়ার ঝালদা। কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার পর এবার দোল উৎসব থেকে মুখ ফিরিয়েছে ঝালদার বাসিন্দারা। কাউন্সিলর খুনের নীরব প্রতিবাদে সামিল হতে সোশ্যাল মিডিয়া এবং মাইকিং করে বার্তা দেওয়া হয়েছিল ঝালদাবাসীকে। সেই ডাকে সারা দিয়ে রঙের উৎসব থেকে দূরেই থাকল পুরুলিয়ার ঝালদার বাসিন্দারা। রং খেলার পর পুকুরে স্নান করতে নেমে দুবরাজপুরে দুই বন্ধুর মৃত্যু। রকি দোয় এবং নবীন দাস দোল খেলে পুকুরে নামে স্নানের জন্য। পুকুরে স্নান করতে আসা অন্যান্যরা ওই দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদের দুজনকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়িতে পাঠানো হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া। রং খেলে বন্ধুদের সঙ্গে পুকুরে নামলে জলে ডুবে মৃত্যু হলো আরও এক ছাত্রের। ঘটনাটি কালনার সমুদ্রগড়ের চাপাহাটিতে। মৃত সন্দীপ মণ্ডলের বয়স 14 বছর। হোলি খেলার পর দুই বন্ধু মিলে চাপাহাটি এলাকার একটি পুকুরে স্নান করতে নামে। একজন ঝাঁপ দিয়ে উঠতে পারলেও সন্দীপ উঠতে পারেনি। খোঁজাখুঁজি করে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল চুচুড়ার সেনপাড়ার যুবক রূপম সেন। সকাল থেকেই বন্ধুদের সঙ্গে রং খেলার পর দুপুরে গঙ্গার ঘাটে স্নান করতে যায় রূপম। গঙ্গায় ঝাঁপ মারার পর তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও দেহ মেলেনি, এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোলের দিন মহিষাসুর মর্দিনী পুজো। শোভাযাত্রায় সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা। শ্রীরামপুরের দে পরিবারের ঐতিহ্য দোলের দিন মহিষ মর্দিনী পুজোর। তবে কার্তিক গণেশ বা লক্ষ্মী সরস্বতী নয়, দুর্গার দুপাশে থাকে দুই সখী জয়া বিজয়া। ঐতিহ্যের এই পুজো এখন পরিচালনা করে শ্রীরামপুর টাউন ক্লাব। এদিন সকালে মায়ের পায়ে আবির মাখিয়ে এলাকার মানুষ নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। দুর্গাপুজোর মতোই রীতি মেনে 4 দিন ধরে পুজো চলবে। প্রবাসেও বসন্ত উৎসবের আনন্দ। ডোনা গাঙ্গুলির উদ্যোগে নাচের কর্মশালা হয়ে গেল লন্ডন নেহরু সেন্টারে। ডোনার তত্ত্বাবধানে লন্ডনের মাটিতে তার ছাত্রছাত্রীরা ছাড়াও অনেকেই এই কর্মকাণ্ডে যোগদান করলেন। ট্র্যাডিশনাল গানের পাশাপাশি হোলির বেশ কিছু পপুলার গানের সঙ্গে নাচ পরিবেশন করা হলো। নাচের মধ্যে দিয়ে হোলি সেলিব্রেশন করলেন দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা। নিজেও অংশ নিলেন সেলিব্রেশনে ডোনা গাঙ্গুলি। দোল আর হোলিতে যখন গোটা দেশ রং খেলায় মাতে, ঠিক সেই সময় কিছু মানুষ পালন করে শিকার উৎসব। দল বেঁধে তীর ধনুক নিয়ে জঙ্গলে ঢুকে জঙ্গলের পথে চোখের সামনে যে সমস্ত বন্যপ্রাণী চোখে পড়ে তাদেরকেই নিশানা করে আদিবাসী মানুষগুলি। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, মরাঘাট সংরক্ষিত বনাঞ্চল, চাপড়ামারি সহ বিভিন্ন জাতীয় উদ্যানে বাড়ানো হয়েছে নজরদারি। জঙ্গলের ভিতর রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে নাকা চেকিং চলছে। সতর্ক করা হচ্ছে গাড়ির চালকদের। কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে তল্লাশি চলছে বিভিন্ন গাড়িতে। জঙ্গল লাগোয়া এলাকায় উদ্দেশ্যবিহীনভাবে কেউ যদি ঘুরে বেড়ায় তাহলে তাকে আটক করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে। জঙ্গলে আগুন লাগার ঘটনা নজরে এলে সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দিতে আবেদন জানানো হয়েছে। কোথাও পায়ে হেঁটে, কোথাও হাতির পিঠে, কোথাও বাইকে চলছে নজরদারি। সতর্ক হচ্ছে জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া মহিলাদেরও। রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে বকেয়া মেটানোর আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের। স্বাস্থ্যসাথী প্রকল্পে আগে বকেয়া মেটাতে 20 দিন সময় লাগত, এখন রোগী বাড়লেও বকেয়া মেটাতে 90 দিন লেগে যাচ্ছে।
পরিস্থিতি বদলের আর্জিতে চিঠি অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার। সূত্রের খবর, সব হাসপাতাল মিলিয়ে রাজ্যের বকেয়া প্রায় 130 কোটি টাকা। মেলার খাবার খেয়ে বাদুরিয়ার জঙ্গলপুরে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি হতে হয়েছে 40 জনকে। বাদুরিয়ার জঙ্গলপুরের হলদিপাড়ার মেলায় আশপাশের গ্রাম থেকে বহু মানুষ আসেন। মেলায় আসা অনেকের পেটেই সমস্যা শুরু হয় কাল থেকে। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মেলায় খাবার খেয়ে এখনো পর্যন্ত 40 জন স্থানীয় বাদুরিয়া রুদ্রপুর হাসপাতালে ভর্তি। রাতে 25 জনকে ছেড়ে দেওয়া হয়, এখনো 15 জন ভর্তি রয়েছে হাসপাতালে। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি, থেকে বক্স অফিস, সর্বত্র বিতর্কের ঝড় তুলেছে দ্য কাশ্মীর ফাইলস। সরকারি সূত্রের খবর, এবার ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে সারা ভারতে সিআরপিএফ নিরাপত্তা ব্যবস্থা পরিচালকের সঙ্গেই থাকবে। সূত্রের খবর, ছবি মুক্তির পরে পরিচালক একের পর এক হুমকি পাচ্ছেন, তাই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার অধীনে বিবেক অগ্নিহোত্রীকে 8 জন অফিসারের নিরাপত্তা দেওয়া হবে, যাদের মধ্যে 2 জন কমান্ডো এবং 2 পুলিশ কর্মী থাকবে। বাদাম কাকু মানে ভুবন বাদ্যকর এবার কুমোরটুলিতে। সোশ্যাল মিডিয়ায় মেগা ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবনবাবুকে সামনে রেখেই পয়লা বৈশাখে হালকাথার দিন বায়না টানতে মুখিয়ে আছে কুমোরটুলি। বিলেত ফেরত লাইভ আইডল মেকার গোপেশ্বর পাল শোভাবাজার ঘাটে প্রতিমা শিল্পের হাব তৈরি করেন। কৃষ্ণনগর, মুর্শিদাবাদ ও চন্দননগর থেকে শিল্পীদের এখানে ডেকে আনা হয়, তাদের কাজের নমুনা বায়নাকারীদের কাছে হাজির করে কুমোরটুলি। আকর্ষণের জন্য নিজেদের প্রতিভা উজাড় করে বানিয়ে ফেলেন খ্যাতনামা মানুষের নিখুঁত প্রতিমূর্তি। সেই ট্র্যাডিশন মেনে এবারে ব্রহ্মা ও কালী পুজোয় কুমোরটুলি নিবেদন করছে সদ্য প্রয়াত লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তবে আসল চমক অবশ্যই ভুবন বাদ্যকর। ভাইরাল এই মানুষটির তুমুল জনপ্রিয়তার কথা ভেবে তাকে এবার বিশেষভাবে ঠাঁই দেওয়া হয়েছে প্রথিত যশা শিল্পীদের পাশেই। বলিউডের গানে নাচ প্যারিসের রাস্তায় কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সকলের নজর কেড়েছে এই সিনেমার ধলিদা গানে আলিয়ার অসামান্য পারফরমেন্স। সম্প্রতি আলিয়ার সেই ধলিদা গানে নেচেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 3 যুবতী। প্যারিসের রাস্তায় তাদের নাচের ভিডিও সকলের নজর কেড়েছে। আইফেল টাওয়ারের সামনে বলিউডের সিনেমার ধলিদা গানে নেচে সবাইকে অবাক করে দিয়েছে এই 3 যুবতী। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।